কারোর জন্য বসায় দেওয়া হয়েছে মাংস, মুরগির মাংস এখানে বসায় দেওয়া হয়েছে। তো এই যে আমি একটু পানি দিয়ে দিলাম। ওকে ওকে, ওরে বাবা কি অবস্থা, পানি দেওয়ার পরে বন্ধ হয় নাই? না বন্ধ হয় নাই ভাই, মাছ তেল যখন নড়াচড়া করতেছে বোঝাই যাচ্ছে যে মাছ এখন ভাজি হচ্ছে। আচ্ছা, 5 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে সার্ভিস ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের সামনে চুলা আর হাড়ি সেট আছে, দেখেই আপনারা অ্যারেঞ্জমেন্ট দেখেই বুঝতে পারতেছেন সামনে একটা মাছ আর এখানে হাড়ির ভেতরে মাংস টাংস দেওয়া আছে। তো আমরা মোটামুটি একটা রান্না করার মতো প্রিপারেশন নিয়ে ফেলেছি অলরেডি। আমরা আকাশ এন্টারপ্রাইজে আছি আর আকাশ ভাই আজকে আমাদের রাঁধুনি। আপনারা আকাশ এন্টারপ্রাইজ থেকে কিন্তু চমৎকার চমৎকার প্রোডাক্ট নিতে পারবেন। আজকে স্পেশালি আমরা ইন্ডাকশন চুলা আর 7 পিসের হাড়ি সেটে একটা প্যাকেজের ভিডিও সাজিয়েছি। যারা যারা আকাশ এন্টারপ্রাইজ থেকে কিনতে চান, নিউ সুপার মার্কেটে চলে আসবেন 11 নম্বর গলিতে, দোকান নাম্বার 274, তাই তো আকাশ ভাই? ভাই 284। আচ্ছা, 284 নম্বর দোকানে আসলে কিন্তু আপনারা প্যাকেজ গুলা নিতে পারবেন। আর আজকে আমরা যেটাতে রান্না করতেছি, কি কি চুলা ভাই সামনে? ভাই চুলা আছে একটা প্রেস্টিজের, একটা মিয়াকো। ওকে ওকে, তো মিয়াকোর সাথে আছে একটা 7 পিস। আচ্ছা আচ্ছা, মিয়াকো কোম্পানি, মিয়াকো কোম্পানির মিয়াকো চুলার সাথে, এই যে ভাই লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে মিয়াকো একদম খোদাই করে লেখা আছে। ওকে, 80% এনার্জি সেভিং ও লেখা আছে, 80% এনার্জি সেভিং ইভেন। আচ্ছা, এটার সাথে আছে প্রেস্টিজের সাথে আছে প্রেস্টিজের একটা 7 পিস। আচ্ছা, মানে যে যে ব্র্যান্ড নেয় সেই সেই ব্র্যান্ডের জন্য আলাদা করে আছে। ভালো লাগে, কেউ যদি মিয়াকোর সেট নেয় বা প্রেস্টিজের চুলা নাই, বা প্রেস্টিজের চুলা নাই মিয়াকো, এসে কি প্রেস্টিজের সেট নেবে যেটাই নিক না কেন, সব দেওয়া যাবে। আচ্ছা, সব দেওয়া যাবে, যেভাবে মোটামুটি। এখানে কি মাছ ভাজতেছেন ফ্রাই প্যানে আর ইন্ডাকশন চুলায় নাকি? জি ভাই, একটু পাওয়ার বাড়ায় দিলাম। আচ্ছা, মাছ ভাজতেছি, দেখেন ভাই এই যে। ওকে, দেখেন মাছ কিন্তু ভাজা শুরু হয়েছে। আমরা চাইলে পাওয়ার আরো বাড়াই দিই ভাই, একটু পাওয়ার বাড়াই দেন নাকি? পাওয়ার বাড়াই দিলাম ভাই। আচ্ছা, দেখেন এখন কিন্তু 1600 ওয়াটে আছে, 1600 ওয়াটে চলতেছে। একটু কমাই দিতে পারি আমি, আবার চাইলে কিন্তু এটা আরো কমানো যায়। দিয়ে দিলাম 1200 তে দিয়ে দিয়েছি। দেখেন মাছ তেল যখন নড়াচড়া করতেছে বোঝাই যাচ্ছে যে মাছ এখন ভাজি হচ্ছে। এপাশে তরকারি দেখেন, তরকারি কারোর জন্য বসাই দেওয়া হয়েছে, মাংস মুরগির মাংস এখানে বসাই দেওয়া হয়েছে। তো এখানে যে চুলা আর যে প্যাকেজটা নিয়েছি এটা ডিটেলসে আমরা একটু জানতে চাই ভাই। সর্বপ্রথম আমরা একটু বলেন যে প্যাকেজে কি কি থাকতেছে ভাই? প্যাকেজে থাকতেছে হচ্ছে আপনার 7 পিসের হচ্ছে একটা ননস্টিক সেট। আচ্ছা, বারবেকুটিক। ওকে ওকে, আর হচ্ছে আপনার মিয়াকোর একটা চুলা, ইন্ডাকশন চুলা, যেটা যেটা ওয়াটারপ্রুফ, যেটা হচ্ছে আপনার যদি পানি টেনেও দেন বা যদি পানি টেনে পরে এটার ভিতরে কোনো প্রবলেম নেই। দেখেন ভাই, মাছ ভাজা হচ্ছে, এই যে আমি একটু পানি দিয়ে দিলাম। ওকে ওকে, ওরে বাবা কি অবস্থা, পানি দেওয়ার পরে বন্ধ হয় নাই? না বন্ধ হয় নাই ভাই, চলতে বিদ্যুৎ বিদ্যুৎ স্পার্কিং করছে নাকি? জি ভাই, এটা পানি পড়ুক বাই করুক, আপনার আমাদের দেখবেন যে মা বোনেরা অনেকে ভয় পায়, ঠিক আছে, কিন্তু ঠিকই সে কিন্তু ঠিকই একটা টাচ মোবাইল চালাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটার ভিতরে গরম হবে না, কিচ্ছু হবে না, কিন্তু এটা রান্না হবে ভাই। আচ্ছা আচ্ছা, এই দেখেন মাছ কিন্তু একদম টকবক করতেছে। জি ভাই। আচ্ছা দেখি, অপর প্রান্ত আমরা ভাজা শুরু করি। ও সুন্দর সুন্দর, চমৎকার। আমি আপনার একদম রান্নার সময় চলে আসছি দেখলাম। এপাশে মাংস রান্না চলতেছে, একটু নাড়াচাড়া দেন দেখি, সবাইকে আমরা দেখাই দিই। তো ভাই কেমন সময় লাগে এটাতে রান্না করতে? খুব কম সময়ের ভিতরে, খুব কম সময়ের ভিতরে এটা রান্না হয়। একটা মাংস যদি রান্না করেন 12 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি এটা মাছ, তো আমরা 5 মিনিটে ভেজে ফেলতে পারবো? না না না, একটা মাছ ভাজি করতে 1 মিনিট, 1 মিনিট সর্বোচ্চ, 1 মিনিট ভাই। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে একটা মাছ ভাজি করতে। আর চুলা কোন কোন ব্র্যান্ডের নিয়েছি আমরা এখানে? মিয়াকো আর প্রেস্টিজ, ওয়ারেন্টি গ্যারান্টি কেমন, চুলার কোয়ালিটি কেমন একটু বলবেন না আমাদেরকে? মিয়াকোর চুলা যদি আপনারা নেন, মিয়াকোর চুলা থাকবে হচ্ছে 5 ইয়ার্স ওয়ারেন্টি, 5 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে সার্ভিস ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আপনার প্রেস্টিজের যে চুলাটা, ইন্ডাকশন চুলাটা, এটাও যদি যারা নেবে তাদের জন্য 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 5 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে সার্ভিস ফ্রি থাকবে। আচ্ছা, এখন একটা কথা বলি, ইলেকট্রিক চুলা শুনলে সবার আগে মাথায় টেনশন আসে যে আমি গ্যাসের বিল বাঁচাইতে যেতেছি, কারেন্ট বিল না বাইরা যায়, কারেন্ট বিল কেমন আসবে? এটা যদি আপনি দেখা যায় দৈনিক 2 ঘন্টা চালান, তাতে সেক্ষেত্রে মাসে সর্বোচ্চ আপনার 350 টাকা থেকে 450 টাকা বিল আসবে। ওকে, 2 ঘন্টা যদি আমরা ইউজ করি, 2 ঘন্টা কারণ রান্না তো অনেভারে যদি আমরা 15 মিনিটে মাংস করি, 10 মিনিটে ভাত করি, 5 মিনিটে মাছ ভাজি, তাহলে 2-3 বেলা রান্না করতে 2 ঘন্টার বেশি ব্যবহার করা লাগবে না? না না, এই অল্প সময়ে যদি আমি রান্না করি 300-350-400 টাকা বিল আসবে সর্বোচ্চ বিল আসবে। চমৎকার, তাহলে তো ভালোই হয় ভাই। আচ্ছা, এবার 7 পিসে কি কি থাকতেছে আমাদের একটু দেখান। 7 পিসে থাকতেছে হচ্ছে আপনার একটা ফ্রাই প্যান। আচ্ছা, তারপরে থাকতেছে হচ্ছে আপনার একটা মিল প্যান। ওকে, একটা মিল প্যান আছে বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি বা দুধ টুধ গরম করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে থাকতেছে একটা কড়াই। ওকে, একটা কড়াই আছে।
ওকে তারপরে থাকতেছে একটা সসপ্যান সসপ্যান একটা ক্যাসারোল যে যেটা বলেন ভাই এই ক্যাসারোলটাতে কত কেজি পোলাওর চাল রান্না করা যাবে এখানে আপনি 1.5 কেজি রান্না করতে পারবেন আচ্ছা আর ভাতের চাল হলো 1 কেজি হ্যাঁ ভাতের চাল 1 কেজি রান্না করতে মাংস কতটুকু রান্না করা যাবে মাংস আপনি 2.5 কেজি রান্না করতে আপনি কি পরিমাণ এখানে নিছেন এখানে আমি হচ্ছে আপনার 1.5 কেজির উপরে মানে 1 কেজি 800 গ্রাম মাংস নিছি 2 কেজি আলু নিছি আমরা মনে করি এখানে আরো কিন্তু রান্না করতে আরো রান্না করতে পারবে চাইলে ওকে ওকে ঠিক আছে তো এই ইন্ডাকশন চুলাতে ভাই শুধু কি ইন্ডাকশনের সাপোর্টের যে হাড়ি এগুলো যদি আপনারা স্টিলের যে কোনো পাত্র এটার ভিতরে বসাইতে পারবে আগে ওই যে কাইসা বিলাও চাইলে ইউজ করতে পারবে কাইসা বিলাও চাইলে ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা যে কোনো স্টিলের পাত্র এটার ভিতরে বসাইতে পারবে ওকে ওকে इवन দুইটার ভিতরে যদি অনেকে আছে যে আমার আচ্ছা অনেকে ভয় পায় আমি রান্না করার সময় যদি সাইডে হাতটা দেই সাইডে না ভাই পোড়া লাগবে কিনা পানি ঢেলে দেখালাম দেখুন এই যে হাত দিচ্ছি ভাই দেখেন ওকে হাত কি ঠিকমতো দিবেন কিনা কিন্তু হ্যাঁ এই যে দেখেন এই যে হাত ওকে 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 গুড মানে ওই পরিমাণ আস্থা লাগবে না 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 পাত্র যে গরমটা সেটা লাগবে ভাই আচ্ছা আচ্ছা কিন্তু চুলার আসলে নিজস্ব গরম যেটা সেটা লাগবে না সেটা লাগবে না কারণ এখানে ভাজিটা হয়েছে ইন্ডাকশন একটা ফ্রেম ম্যাগনেটিক মানে একটা ওয়েপের সাহায্যে এটা রান্না হয় একটা ওয়েপের সাহায্যে রান্নাটা হয় ওকে ওকে গুড তো আমরা 7 পিস পেয়ে গেলাম সেম পেস্টিজেরও সেম এরকম 7 পিস আচ্ছা আচ্ছা এই যে পেস্টিজের একটা ফ্রাই প্যান এই একটা সস প্যান ওকে একটা মিল প্যান আচ্ছা এই একটা কড়াই তাহলে এখানে হচ্ছে টোটাল 4টা হচ্ছে হারিয়ে 3টা নফ সহকারে টোটাল হচ্ছে 7 পিসের টোটাল প্যাকেজ যদি আপনারা নিতে চান টোটাল 7 পিসের প্যাকেজ ওকে তো আজকে আমি বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের যারা বাণিজ্য মেলায় কষ্ট করে যেতে চায় না হোম ডেলিভারি নিতে চায় তাদের জন্য আজকে আমি একটা ধামাক একটা ছাড় দিয়ে দেব আচ্ছা তো ধামাক অফার দিয়ে দেব ওকে তাহলে চলেন ভাই আগে আমরা জানি চুলা ইমিয়াকো নিলে কত পড়বে আর প্রেস্টিজ নিলে কত পড়বে শুধু চুলা ভাই চুলা 4.5-5000 টাকা নিচে চুলা হয় না কিন্তু আমি আজকে এমন একটা ধামাক অফার দেব আপনি অবাক হয়ে যাবেন ইন্ডাকশন চুলা আমিও দেখছি 4.5-4800 এরকম দামি চলছে আজকে আমি একটা ধামাক অফার দেব ভাই বলেন কল্পনাই করতে পারবেন না আপনি তো বলছেন মেলায় তো আবার কোপায় রাখে ভাই মেলায় এক চুলাটার দাম রাখবে 18,000-20,000 টাকা হ্যাঁ আমি জানি সাথে অনেক কিছু লাগে একটা প্যাকেজ তৈরি করে ফেলে কিন্তু আমি শুধু যদি চুলাটাকে ওনে একটা ধামাক অফার দিয়ে দেব শুধু চুলা নেবেন যারা শুধু চুলা এই 4.5-5000 টাকা কিচ্ছু রাখবো না যারা নিবে তাদের জন্য মাত্র 3800 টাকা রাখবো মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা আচ্ছা আমরা একটু এই প্যানটা উঠিয়ে দেই ভিউয়ার্স যদি স্ক্রিনশট নিতে চায় আপনারা মিয়াকোর এই চুলাটা নিতে পারবেন এই যে পানি দিছি দেখেন খেয়াল করেন এই দেখেন আমি কিন্তু পানি দিছি ভাই পানি দেয়া হইছে পানি পড়তেছে খেয়াল করছেন পানি পড়তেছে এটা কালার আছে দুইটা ভাই আচ্ছা আচ্ছা এটা দুইটা কালার আছে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু ফোন করে কালার দেখে নিতে পারেন জি চুলা এটা শুধুমাত্র চুলা নিলে 3800 টাকা চুলা যদি না 3800 টাকা আর প্রেস্টিজ যদি চুলাটা কেউ নিতে চায় হ্যাঁ যদি প্রেস্টিজ নিতে চায় ভাই এই দেখেন আরেকটা সিস্টেম দেখাইতে আপনাকে এটা উঠালাম চুলাটা বন্ধ হয়ে গেছে চুলা কিন্তু বন্ধ হয়ে গেছে খেয়াল করছেন এটা কিন্তু মজা যে আপনি চুলা উঠাবেন চুলাটা দিলাম ভয়ের কিছু নাই দেখেন চুলাটা দিলে কিন্তু দেখেন এই লাইনটা চালু হয়ে গেছে গুড করছেন আচ্ছা যদি এটা যারা নিবে প্রেস্টিজেরটা সবার জন্য যারা নেবে তাদের সবার জন্য ধামাক অফার দিয়ে দেব বলেন কত মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা কিন্তু প্রেস্টিজের এই চুলাটা আপনারা নিতে পারবেন এটার কালার কিংবা ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে জানতে স্ক্রিনে ফোন দিতে পারেন এবার আমরা জানি হারি সেট মিয়াকোট 7 পিস কত মিয়াকোট 7 পিস যারা নিবে তাদের জন্য শুধু হারি সেট 7 পিস আছে একটা ধামাক অফার থাকবে আচ্ছা ভাই এই যে মিয়াকোট 7 পিস এই যে ওকে মিয়াকোট 7 পিস একটা ধামাক অফার থাকবে এরকম বক্সে করে চলে যাবে নাকি জি 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 আচ্ছা কত মাত্র 4300 টাকা 4300 মাত্র 4300 আর প্রেস্টিজের যেটা আছে প্রেস্টিজের যদি যারা 7 পিস নেবে তাদের জন্য মাত্র হ্যাঁ 3800 ভাই ওকে ওকে এগুলা কিন্তু মার্বেল কোটিং ননস্টিক না ননস্টিক এর চাইতে কিন্তু মার্বেলের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো শুধু ভালো দীর্ঘদিন ইউজ করা যায় শক্তভুক্ত থাকে মিয়াকো প্রোডাক্ট সম্পর্কে বলা লাগে না ভাই আচ্ছা মিয়াকো প্রোডাক্ট এত কোয়ালিটি সম্পূর্ণ এগুলো সম্পর্কে বলা লাগে না এগুলোর ডাকনাগুলো কিন্তু সব ভাই এই দেখেন একটু খেয়াল করেন আমি খেলাই ওকে ও খেয়াল করছেন না দেখি ভাই এটা একটু আমার হাতে দিবেন জি ভাঙছে ডাংছে নাকি একটু দেখি না ভাই এগুলো ভাঙার সম্ভাবনা নাই ভাই ও চমৎকার আচ্ছা এবার ঢাকার বাইরের ভিউয়ার যারা আছে তারা যদি আপনার ভিডিও দেখে অর্ডার করে তারা কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যারা আছে অবশ্যই তারা হোম ডেলিভারি পাবে কিন্তু অবশ্যই তারা ডেলিভারি নেবার আগে আমাদের কিছু টাকা পেমেন্ট করতে হবে অ্যাডভান্সের জন্য সর্বনিম্ন 500 টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে ওকে আর সরাসরি যদি কেউ আসতে চায় দোকানের লোকেশনটা বলে দিবেন দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট 284 নম্বর স্টল 11 নম্বর গলি ওকে ভিউয়ার্স তো যারা চমৎকার এই সেট নিতে চান মিয়াকোর সাথে চাইলে মিয়াকো প্রেস্টিজের সাথে চাইলে প্রেস্টিজ এই সেটটা নিতে হলে অবশ্যই
আকাশ এন্টারপ্রাইজ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি শোরুমে আসতে পারেন। তো আকাশ ভাই রান্না বান্না করতে থাকেন, আমি আশা করি আপনার মাসিক বিদ্যুৎ বিল কমই আসবে আর ভিউয়ার্সদেরও কম আসবে, একটা ভালো সার্ভিস পাবে। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।